তখন 1975 সাল 9 এপ্রিল গণভোটের আয়োজন করা হয় সিকিমে। 16ই মে সংসদীয় ভোটে, বলা চলে গণভোটেরই মাধ্যমে, সিকিম ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল, যা ছিল ভারতের 22তম রাজ্য। এবং এটি ত্বরান্বিত হয়েছিল চীনের কারণে, কারণ চীন ইতিমধ্যেই তিব্বত দখল করে নিয়েছিল। তারপরও সিকিমের জনজীবন সম্পর্কে আমাদের অদম্য কৌতূহল। আসুন জানি সিকিমেরা কেমন আছে। প্রিয় দর্শক, সিকিমের জীবন খুবই সহজ, যদিও সিকিম একটি রাজ্য বিশেষ, ছোট্ট এবং সুন্দর। এখানকার লোকেরা বেশিরভাগই কৃষির মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশই সরকারি চাকরির উপর নির্ভরশীল। যারা গ্রামে থাকে তাদের ঘুম ভাঙে সকাল 4টায়, আবার ঘুমিয়েও পড়ে সকাল সকাল, যা সকাল 7টা। রাস্তাঘাট বেশ সুন্দর, টেকসই, যাতায়াতে কোনো সমস্যা নেই। তাছাড়া এখানে সুলভ পরিবহন হিসেবে ট্যাক্সি ও বাস সার্ভিস বেশ ভালো। যদিও আমাদের দেশের মতো এত ফাস্টফুড বা KFC বা ম্যাকডোনাল্ডস নেই, তবে ভারতের বিখ্যাত চেইন শপ বিগ বাজার, ম্যাক্সের মতো মলও সেখানে আছে। সিকিমের মানুষ অত্যন্ত বিনয়ী এবং অন্যান্য জাতি সংস্কৃতি ও ঐতিহ্যের উপর তারা ভীষণ শ্রদ্ধাশীল। এছাড়াও তারা খুব হেল্পফুল মাইন্ডেড, যদি কোনো পর্যটককে সাহায্য করতে হয় সেটিও তারা করে। এখানকার প্রধান সংস্কৃতি বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে আবদ্ধ। সর্বদা ভ্রমণকালে একটি বৌদ্ধ মঠ বা একটি বৌদ্ধ ধর্মীয় স্থান সম্পর্কিত দ্রষ্টব্য খুবই সহজে খুঁজে পাবে। এখানে সব ধর্ম আছে এবং সব অবস্থানও আছে, যা খুবই প্রশংসনীয়। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নেই বললেই চলে। অনেকে পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গেও যায়। কোলাহলহীন ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও তাজা বাতাসের ঝাপটা, উদীয়মান হলুদ সূর্য, কমলা রঙের আকাশ সর্বদা পর্যটকের মনকে মুগ্ধ করে। শিল্পী, সঙ্গীত ও ফুটবল এখানকার তরুণদের ভীষণ প্রিয়। বহমান জলপ্রপাত, ঠান্ডা জলের সাঁতার, অনেকে সিকিমের প্রকৃতি দেখে বলে এটি ঈশ্বর প্রদত্ত একটি ভূখণ্ড। তবে যান্ত্রিকতা, সততা, কালোবাজারি থেকে মুক্ত শহর সমূহ সত্যি সুন্দর। নাইট লাইফ নেই সত্য, কিন্তু এখানকার 30টা লোক রয়েছে ভীষণ কাজের এবং পরিশ্রমী। এখানকার ট্রাফিক সিস্টেম খুবই সুন্দর, যাত্রী সাধারণ কোনো সময় হেনস্থার শিকার হয় না। তবে এখানে তেমন মোটর সাইকেল দেখা যায় না বলা যায়, যদিও কদাচিত দেখা যায়। সেগুলি হলো পালসার, অ্যাভেঞ্চার এবং কিছু KTM। এখানকার মানুষ লেন ভাঙে না বা সড়কে কোনো আইন ভাঙে না, প্রতি ঘন্টায় 40 কিলো হিসেবে তাদের গাড়ি চলে। আক্ষরিক অর্থেই সিকিমে কোনো অপরাধ সংঘটিত হয় না, যেটুকু হয় কিছু বিহারীদের দ্বারা হয়। মোদ্দা কথা, সিকিম অসাধারণ, তবে জীবনযাত্রাও সেখানে সুলভ। সবিশেষ বলা যায় সিকিমেরা সেখানে বেশ ভালো আছে।